তার এবং কেবলার মাঝখানে রাখবেন।
মুয়িনদের মাথা রাখবেন ডান দিকে বাম দিকে দুদিকে রাখা যায় অনেকে এটা নিয়ে চিন্তা করে এদিকে রাখবেন ওদিকে রাখবেন দুটোই রাখা কোনো সমস্যা নেই মূল জিনিস হচ্ছে কি করতে হবে ইমাম দাঁড়াবে পুরুষের মাথা বরাবর এবং নারীর মাঝ বরাবর এটাই হচ্ছে সুন্নাহ অনেকে এটা নিয়ে আবার ঝগড়া করে ঝগড়া করবে না এটা হচ্ছে সুন্নাহ এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আর চারবার চার তাকবীর দিবেন যদি কোনোদিন আহলে আলেম হয় আলেমে দিন হয় তাহলে বেশি তাকবীর দেওয়া যায় গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বেশি তাকবীর দিয়েছেন এটা কিন্তু চার তাকবীর হচ্ছে সাধারণ নিয়ম হচ্ছে চার তাকবীর এর এটার উপরে ইজমা হয়ে গেছে পরবর্তীতে কিন্তু কোথাও যদি কোনো আলেমে দিন হয় তার কোনো বেশি অনুসারী হয় বেশি থাকে তাকবীর বেশি দিলেও কোনো সমস্যা নেই বেশি দেওয়া যায় গেছে প্রথম তাকবীরে হাত উঠাবেন ঘাড় পর্যন্ত অথবা কানের কানের লতি পর্যন্ত কান লতি ধরবেন না কানের লতি পর্যন্ত উঠাবেন উঠে হাত উঠে আল্লাহু আকবর বলবেন আল্লাহু আকবর বলার পরে হাতকে ডান হাতে বাম হাতের উপর রাখবেন তারপরে দোয়া ইস্তিগফার করবেন কিনা সুবহানাল্লাহ পড়বেন কিনা সুবহানাল্লাহ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস বর্ণিত হয়নি তাবেঈনদের থেকে বিভিন্ন বর্ণায় এসেছে সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন বর্ণায় এসেছে তারা সালাত পড়তেন এটা বর্ণায় আসছে কেউ যদি মনে করেন যে আমি সাহাবায়ে কেরাম অনুসরণ করে পড়বো সেটা জায়েজ আছে কিন্তু রাসূল আমরা আবারও বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি সেই জন্য যে ব্যক্তি মনে করবেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথেষ্ট মনে করি তিনি সেটা করবেন না এবং তিনি পড়বেন না এই জন্য আমরা না পড়ার প্রতি উৎসাহ দিয়ে থাকি তাহলে কি করবেন তিনি আল্লাহকে বলেই আউযু বিল্লাহ পড়বেন বিসমিল্লাহ পড়বেন এবং সূরা ফাতিহা পড়বেন গোপনে প্রকাশ্যে নয় প্রকাশ্যে পড়বেন না গোপনে পড়বেন অনেক মসজিদগুলোতে দেখা যায় অনেকখানে যারা প্রকাশ্যে সূরা ফাতিহা পড়েন যদি শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হয় যে সূরা ফাতিহা আছে সেটা আলাদা কথা কিন্তু শুধু শুধু সূরা ফাতিহা বড় করে পড়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি কখনো কখনো সূরার সাথে এই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো জায়েজ আছে অন্য সূরা মিলানো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এক সূরা মিলে সূরা ফাতিহার সাথে সূরাও মিলিয়েছিলেন এই জন্য আমরা দেখতে পাই বুখারি আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে জারুদ এবং দারাকুতনি হাকিম বর্ণিত হাদিসে এসেছে তলহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ বলেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিছানা সালাত আদায় করেছি এক জানাজাতে তিনি সূরা ফাতিহা পড়লেন এবং অতিরিক্ত একটি সূরাও পড়লেন এবং সেটা প্রকাশ্যে বললেন তারপর আমি তাকে ধরলাম সালাতের পরে যে আপনি কেন সূরা ফাতিহা প্রকাশ্যে বললেন তিনি বললেন যে আমি প্রকাশ্য করছি এই জন্য যাতে তোমরা বুঝো যে এটা সুন্নত এবং এটা হক সুন্নত বলতে সাহাবায়ে কেরাম যখন সুন্নত বলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতই হয় নিজেদের পক্ষ থেকে সুন্নত বলার অধিকার তাদের নেই এই জন্য সূরা ফাতিহা পড়াটি এই জানাজার সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বিতীয় তাকবীরে যখন দিবেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়বেন সেই দুরূদ যেটা আমরা সালাতের মধ্যে পড়ি অতিরিক্ত সেখানে বাড়তি কোনো কিছু নেই অথচ আমাদের দেশে বাড়তি কিছু শেখানো হয় দুরুদের মধ্যে সেটা নয় বরং যেটা আমাদের সালাতের মধ্যে আছে দুরুদ ইব্রাহিম পরিচিত সেটাই শুধুমাত্র পড়বেন তৃতীয় তাকবীর দিবেন তারপরে সেখানে ইখলাস এসে দোয়া করবেন যে দোয়াগুলো এসেছে বিখ্যাত দোয়া আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া কাবীরিনা ওয়া সাগীরিনা যাকানা উনসানা আল্লাহুম্মা ইগফির হাযাল মাইয়িত দোয়া করতে পারেন তারপরে অথবা দোয়া করুন আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াজুলহু ওয়াওয়াসসির মুখলা ওয়াসুলু বিমা ওয়াদরজু ওয়াল বারাদ ওয়া নাকিহি মিনাল খাতায়া কামা নাকাইতা তাওয়াবাল আযীম আদ-দানাস اللهم جاز بالحسنات احسانا والسيئات عفا وغفرانا اللهم افضل دارا خيرا من داري وزوجا خيرا من زوجي এভাবে দোয়াগুলো কমপ্লিট করবেন আর অতিরিক্ত দোয়া করতে পারেন যত বেশি দোয়া করবেন তত বেশি উপকার মুয়িদের উপকার হবে আপনাদের উপকার হবে ঠিক কি আরেকটি দোয়া আছে সেটা করতে পারেন আল্লাহুম্মা ইন্না কুলান ইবনু কুলান অমুকের ছেলে অমুক বলতে পারেন আপনার ভাষায় অমুকের ছেলে অমুক মারবি জিম্মাতিকা ওয়া হাবলি জুয়ারিকা ফাকিহি মিন আযাব ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার ওয়া আনতাহুল ওয়াফা ওয়াল হক ফাগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গাফুর রাহিম এছাড়া অফিসের মুসলিম গ্রন্থে অনেক দোয়া আছে সেগুলো দেখে নেবেন কি কি মেয়েদের জন্য কি কি দোয়া করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন যদি যদি বাচ্চা হয় তার অতিরিক্ত দোয়া পড়বেন সেটা কি আল্লাহুম্মা ইগফির লাহু সালাবান ওয়া খালাবান ওয়া আজরান আল্লাহুম্মা জালাহু ফারাতান যেভাবে হাদিসে আসে সেভাবে আপনি দোয়াগুলো অতিরিক্ত পড়বেন তারপর চতুর্থ তাকবীর দিবেন চতুর্থ তাকবীর পরে কিছুক্ষণ থামবেন সেই থামার মধ্যেও দোয়া করবেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাব্যস্ত হয়েছে অনেকে মনে করেন তাকবীর দিয়েই সালাম ফিরিয়ে ফেলেন তা নয় একটু দোয়া সেখানে আছে যেটা একটু আল্লাহ 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 দুঃখের না বাদ ও আল্লাহ মালা এই দোয়াটাও করতে পারেন সেটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তারপর একদিকে সালাম ফিরাবেন একদিকে ডান দিকে সালাম ফিরাবেন এই মসজিদে আমি একবার একদিকে সালাম ফিরিয়েছি তা নিয়ে বহু গবেষণা হয়ে গেছে কিন্তু সুন্নাত হচ্ছে একদিকে সালাম ফিরানো এটা হচ্ছে সুন্নাত
দুই দিকে সালাম ফিরানো হাদিস আছে কিন্তু হাদিসটা দুর্বল। একদিকে সালাম ফিরানোটাই মূলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং বেশিরভাগ তিন মাযহাবে হচ্ছে চারদিকে দুই দিকে সালাম ফিরায়। হাম্বলি মাযহাবে একদিকে সালাম ফিরে কেউ মানুষের মাযহাবের কারণে করেছি না, মূলত সহিহ হাদিসকে আমল করার জন্য আমরা একদিকে সালাম ডান দিকে সালাম ফিরে, কিন্তু কেউ যদি দুদিকে সালাম ফিরে আমরা এটাকে নাজায়েজ মনে করি না, কারণ দ্বিতীয় সালামটা দেওয়া যাবে কিন্তু সুন্নাহ হচ্ছে একদিকে জানাজা সালাতে একদিকে সালাম ফিরানো, এটা হচ্ছে একটা সুন্নতের অংশ। এই জন্য যদি আপনি যদি কেউ এটা আমল করে করতে পারে দুই দিকে সালাম ফেরানো অসুবিধা নেই, না যায় হবে না করা যাবে, কারণ এটা একটা হাদিসে আছে যে হাদিসটার সনদের মধ্যে দুর্বলতা আছে, এটাই শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন। আর যদি কারো সলাতের মধ্যে ছুটে গেছে আপনি আসে দেখেন যে এক রাত হয়ে গেছে, এক তকবীর হয়ে গেছে, কি করবেন? যদি এক তকবীর হয়ে যায় আপনি এখন যেখান থেকে পাচ্ছেন এখান থেকে শুরু করবেন, যখন শেষ হয়ে যাবে তখন বাকিটা শেষ করবেন দ্রুত, যখন দেখবেন উঠে নিয়ে যাচ্ছে মেয়েদকে তখন দ্রুত তাকবীরগুলো দিবেন, আর কোনো কিছু পড়বেন না, বাকি তাকবীর দুটা দিবেন, আপনার এক তকবীর ছুটে গেছে এক তকবীর দিবেন শেষে, যেখান থেকে আসছেন এখান থেকে পড়বেন। আর যদি দেখেন যে মাইল অপেক্ষা করছে তাহলে আপনি তখন আপনি ইমামের সালাম ফিরানোর পর আপনি বাকি দুইটা তকবীর দোয়া সহ সব কিছু শেষ করে আপনি তখন সালাম ফিরাবেন। এটা হচ্ছে যদি আপনার কোনো ছুটে যায় সেটা নিয়ম, আশা করি সেটা বুঝতে পারছেন। পরবর্তী এমন যে তাকবীরুল রফি আদায় করবেন কিনা, অনেকে এটা নিয়ে ঝগড়া করে থাকেন। রফি আদায় প্রথম তাকবীরের সময় তো শুননা, এতে কোনো সন্দেহ নেই। প্রথম তাকবীর আল্লাহ হাফেজ তাকবীর ইফতেতাহ যেটাকে বলা হয়, তাকবীর তাহরিমা, এটার সময় অবশ্যই শুননা, এটা করবেন। পরবর্তীগুলোতে সাহাবায়ে কেরামের কেউ কেউ করেছেন প্রমাণিত, কেউ করেনি প্রমাণিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কোনো নস নেই বিধায় এই জন্য না করাটাই উত্তম, কিন্তু যদি কেউ করে তার গুলিটা করবে না এই জন্য, কারণ সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ এই সময় রফি আদায় করেছেন তো প্রমাণিত হয়েছে। জানাজার সামনে সব কিভাবে দাঁড়াবেন, জানাজার সামনে আপনাদের আমাদের সব কিভাবে হবে জানাজার সামনে, সুব্রত হচ্ছে মইয়্যিতের মইয়্যিতের উপর তিন সব তিন কাতার যেন সালাতা দায়ী করে, এটা শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন সাহাবায়ে কিরাম তিন কাতার করেছেন, বিভিন্ন বর্ণনা সেটা এসেছে। অনুরূপভাবে জানাজা যদি কোনো অনেকগুলো জানাজা একত্রিত হয় কীভাবে সালাতা দায়ী করবেন, অনেকগুলো জানাজা একত্র হলে ইমামের সামনে থাকে পুরুষরা, তারপরে থাকে বাচ্চারা, তারপরে থাকে মেয়েরা, মেয়েরা একটু দূরে অবস্থান রাখবেন এবং সেখানে তিনি দাঁড়াবেন। যদি আলাদা আলাদা একই সালাত দিয়ে সকলেই আদায় হয়ে যায় তখন আপনার ওই জমিরের মধ্যে আলাদা করতে জমির কি আল্লাহ বলতে পারবেন, এগুলো বলা যদি ব্যক্তি আরোই বুঝে, আর যে ব্যক্তি আরোই বুঝে না তার নিয়তের কারণে বহু বছর না বললেও তার নিয়তের কারণে তা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর যে ব্যক্তি আর যদি আলাদা আলাদা করে সালাত আদায় করতে চান তাও জায়েজ আছে, কোনো সমস্যা নেই, কিন্তু একসাথে আদায় করলেও আদায় হয়ে যাবে এটা আমরা বলতে চাচ্ছি। সেজন্য প্রথমে ছেলেদের প্রথমে রাখবেন পুরুষ, তারপরে বাচ্চাদের, তারপরে মেয়েদের রাখবেন দূরে। শহীদের উপরে কোনো জানাজা হবে কিনা, শহীদের উপরে জানাজা হওয়াটা ইমামের যিনি দায়িত্বে প্রাপ্ত আছেন তার উপর নির্ভরশীল, ইচ্ছা করলে তিনি জানাজা পড়বেন, ইচ্ছা করলে তিনি জানাজা পড়বেন না, দুটোই শরীয়তে অনুমোদিত, কোনো সমস্যা নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েছেন কখনো পড়েন নাই দুটোই আমরা দেখতে পাই এই জন্য। আর যারা শহীদের হুকুমের মধ্যে আছেন, যেমন ডুবন্ত হয়ে মারা গেছেন বা পুড়ে মারা গেছেন বা অসুস্থ যে রোগে অসুস্থ হয়ে শহীদের হুকুমের ভিতরে পড়ে সেই রোগ মাফতুন যারা, তাদের বিধান কি, তাদেরকে অবশ্যই জানাজা পড়তে হবে, তাদের উপর অবশ্যই জানাজা পড়তে হবে। জানাজা কাদের উপর পড়া যাবে, প্রথমত মুসলিম যে ন্যাকা বদকা তাদের উপর জানাজা পড়া যাবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু যেই ব্যক্তি সালাত ত্যাগকারী জীবনে সালাত আদায় করেছে কিনা আপনি জানেন না অথবা তা আপনার জানা নেই তাহলে তার উপরে জানাজা পড়া যাবে না, কারণ সেই ইমানদার নয়। ইমান যে সালাত আদায়কারী সার্বক্ষণিক সালাত আদায় করেই যাচ্ছে এই লোক ইমানদার হতে পারে না। ওই সময় যারা যুবক বয়সে এই সমস্ত অনেকে যারা সালাত আদায় করে নাই এই অবস্থায় মারা গেছে তাদের উপর কোনো জানাজা পড়া যাবে না। যে ব্যক্তি অনুরূপভাবে যে ব্যক্তি নিজেকে হত্যা করেছে তার বিধান কি, আত্মহত্যাকারীর বিধান কি, অথবা সরকারি সম্পদ চুরি করে মারা গেছে তার বিধান কি, অথবা বেদাতি কিন্তু কাফের নয় তার বিধান কি, তাদের উপর সালাত পড়া যাবে। তবে যিনি ভালো আলেম অথবা যিনি বিখ্যাত কোনো ব্যক্তি তার উচিত হবে তাদের জন্য তাদের উপর সালাত আদায় না করা, যাতে করে তারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকে। এই জন্য আত্মহত্যাকারীর উপরে কোনো ভালো আলেম সালাত আদায় করবেন, সাধারণ মানুষরা সালাত আদায় করে তাকে দাফন করে ফেলবেন। অনুরূপভাবে যারা সরকারি সম্পদ চুরি করে লক্ষ লক্ষ টাকা মেরে দিয়ে তারা মারা গেছেন এদের উপরে জানাজা পড়ার জন্য আপনারা আলেমদেরকে টেনে আনবেন না, সাধারণ মানুষ দিয়ে কোনো রকম সেটা কাজটা সারিয়ে দেবেন। অনুরূপভাবে যারা বেদাত করে বেড়া বেদাতি বলে পরিচিত তাদের জন্য জানাজা দেওয়ার জন্য বড় আলেমদেরকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাদের উপরে হক কায়েম করা হয়েছে, শরীয়তের বিধান কায়েম করা হয়েছে, এসাস অথবা রাজম কায়েম করা হয়েছে, তাদের গোসল দেওয়া যাবে এবং তাদের উপর জানাজা আদায় করা হবে, সবাই আদায় করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজা পড়েছেন সেই জন্য সেখানে আর কোনো বাদ নেই, সবাই সেটা আদায় করতে পারবেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়
এক লোক নিজেকে আত্মহত্যা করেছিল ছুরি দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর জানাজা পড়েন, বুঝা গেল কিন্তু সাহাবায়ে কেরাম পড়েছেন। রাসূল বলেছেন সাল্লু আলাইহি, তোমরা পড়ো। সাহাবায়ে কেরাম পড়ে তাকে জানাজা দাফন করে দেয়। এর অর্থ হচ্ছে বিখ্যাত ব্যক্তিরা তার জানাজা অংশগ্রহণ করবে না যারা আত্মহত্যা করবে। আর যে বাচ্চা চার মাস অতিক্রান্ত হয়েছে, সে এবং তার সৃষ্টি দেখা গেছে, সৃষ্টি স্পষ্ট হয়েছে মানুষ, সেই বাচ্চা যদি দুনিয়াতে এসে যায় তার উপর জানাজা পড়া যাবে এবং তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা হবে। জানাজা পড়া হবে মুসলিমদের কবরস্থানে। বাচ্চা স্পষ্ট হয়ে গেছে, মানুষের সুরত এসে গেছে। এটা আগেকার সময় চার মাস বলা হতো, বর্তমানে ডাক্তাররা বলে যে এক মাস পরেই তার মানুষের সুরত চলে আসে। অর্থাৎ মানুষের সুরতটা হলো বড় কথা, কয় মাস বড় কথা। যখন মানুষের সুরত প্রমাণিত হবে কোনো বাচ্চা, সেটার উপরে গোসল দেওয়া হবে, সেটাকে কাপড় পাবে, সে গোসল পাবে, দাফন পাবে এবং সে তার সালাতও পাবে, কোনো সমস্যা নেই সেটাতে। একজন দাফন করার কি ফজিলত রয়েছে, সালাত জানাজার কি ফজিলত রয়েছে? সুন্নত হচ্ছে যা সালাতুল জানাজার পিছনে চলা, ইমান এবং সওয়াবের আশায়, আল্লাহর উপর ইমান রেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইমান রেখে আশা করে, যতক্ষণ পর্যন্ত না তার উপর সালাত আদায় করা হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত তাকে দাফন করা হচ্ছে, পুরো সময়টা তার সাথে থাকা হচ্ছে সুন্নাত। এবং এর সওয়াব কি, এটা অনুসরণ এটা করবে কারা? এটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইত্তাবা'া জানাজাতান মুসলিম ঈমান ওয়া ইহতিসাবান ওয়া কানা মা'হু হাত্তা ইউসাল্লি আলাইহি সাল্লা আলাইহি ওয়া ইউফরিগা মিন দাফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিন আজবি কিরাতাইন কুল্লু কিরাতিন মিসা জাবাল উহুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ কোনো মৃত মানুষের জানাজার সাথে থাকবে এবং তাকে সালাত আদায় করবে, তারপর দাফন পর্যন্ত তার সাথে থাকবে, তার জন্য সে দুই কিরাত সওয়াব নিয়ে হাজির হবে। এক একটি কিরাতের ওজন হচ্ছে বহুত পাহাড়ের মতো। আর যে ব্যক্তি শুধু তার উপর সালাত আদায় করবে কিন্তু তার সাথে যেতে পারবে না দাফন পর্যন্ত, সে এক কিরাত পাবে, সেই কিরাত বহুত পাহাড়ের মতো। এই জন্য সুন্নত হচ্ছে জানাজার সাথে থাকা, যতক্ষণ পর্যন্ত দাফন করা হয় সুন্নত। এটা শুধুমাত্র পুরুষদের জন্য, মেয়েরা কখনো এই জানাজার নামাজের পিছনে দৌড়াবে না, জানাজার নামাজের পিছনে তারা দৌড়াবে না বা জানাজার নামাজের পিছনে তারা যাবে না, জানাজার পিছনে যাবে না, কবরস্থান পর্যন্ত তারা যাবে না। কারণ মেয়েদের জন্য এটা জানাজার নামাজের শরীক হওয়া, তাদের পিছনে দৌড়ানো সুন্নত নয়। ও তবে তারা যদি কোথাও উপস্থিত থাকে, কোনো মসজিদে উপস্থিত আছে অথবা কোনো জায়গায় উপস্থিত আছে, এমন সময় সেখানে জানাজা উপস্থিত হয়েছে, তখন তারা সেই সওয়াব পাবে, যেই সওয়াব পুরুষরা পাবে এবং তারা জানাজা পড়তে পারবে, জানাজা পড়বে। এটা হচ্ছে সুন্নত। তাদের মতো আমরা বলি না যারা জানাজা মহিলাদেরকে জানাজা নামাজ থেকে মাহরুম করে দেয়। হ্যাঁ, তারা যদি ওখানে উপস্থিত থাকে কোনো কারণে, যেমন জুমার নামাজে আসছে অথবা কোনো সলাতে আসছে মসজিদে, সেখানে জানাজা হয়েছে, তখন সেখানে তারাও সেই জানাজা পড়তে পারবে এবং তারা সেই সওয়াব পাবে, যে সব পুরুষরা পাবে। এটা হচ্ছে শুধুমাত্র দাফনের, কিন্তু তারা সেটা শুধুমাত্র সালাতের, কিন্তু তারা দাফনের সময় সেখানে হাজির হবে না কখনো, এবং সেখানে হাজির হওয়া তাদের জন্য জায়েজ নেই। মাইয়েতের উপর সফর অবস্থা, মাইয়েতের জন্য সালাত, মাইয়েত জানাজা দেওয়ার জন্য কি সফর করা জায়েজ কিনা? ধরুন অনেকেই দেখা যায় দূর দূরান্ত থেকে জানাজার জন্য সফর করে। হ্যাঁ, জায়েজ আছে, যিনি সক্ষম মুসলিম এবং তিনি যদি তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যার প্রিয়জন এমন কেউ মারা গেছে দূরে, তার জন্য জানাজার জন্য সফর করা তার জন্য অবশ্যই জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, মুসলিমের উপর আরেক মুসলিমের পাঁচটি অধিকার রয়েছে, রদ্দুস সালাম সালামের জবাব দেয়া, ওয়াইয়াদুল মারিদ মৃত অসুস্থ হলে তার দেখাশোনা করা, ওয়াত্তিবাউল জানায়েজ তার জানাজার পিছু নেয়া, ওয়াজাবাতুদ দাওয়াত তার দাওয়াত কবুল করা, ওয়া তাসমিউতুল আহাত এবং তার হাসির জবাব দেয়া। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে। এর অর্থ হচ্ছে একজন মানুষ যদি আপনি মনে করেন আপনার এলাকায় কোনো মানুষ মারা গেছে আপনি দাফন করতে যাবেন, এতে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই, তার জানাজা দেওয়ার জন্য যেতে পারবেন। কিন্তু অনেক সময় দেখা যায় দূর দূরান্ত থেকে মানুষ লোক দেখানোর জন্য দৌড়াচ্ছে, এক এক ব্যক্তিকে দুই জায়গায় জানাজা দিচ্ছে, তিন জায়গায় জানাজা দিচ্ছে, এসব লোক দেখানো জিনিস, এর জন্য জায়েজ নাই যাওয়া। এবং দুইবার জানাজা দেওয়া জায়েজ নাই শরীয়তে, দুইবার জানাজা দেওয়াটা বেদাত, এটা যেন না হয়। দুইবার এক ব্যক্তি জানাজা দিবেন, আপনি একবার দিয়েছেন শেষ, আপনারা দিবেন না। আর মাইয়েতকে নিয়ে টানাটানি কানাহেসরা করা, একবার এখানে হয়েছে, একবার ওখানে হবে, একবার ওই জায়গায় আরেকবার হবে, এত জানাজা দেয়া ইসলামী শরীয়তে প্রমাণিত হয়নি। বরং জানাজা একটাই হবে, বাকিটা তারা দোয়া করবে এবং প্রয়োজনে তারা পরও দোয়া করতে পারবে, আগেও দোয়া করতে পারবে। আগে পরে এরকম নয় যে তারা জানাজা হওয়ার পরে দোয়া করতে হবে, বাধ্যবাধকতা নেই, আগে পিছিয়ে যে কোনো সময় তারা দোয়া করতে পারবে, কোনো সমস্যা নেই। এমনকি যদি কোনোদিন তার আত্মীয় স্বজন কেউ বাকি থাকে যে সে জানাজা পড়তে পারেনি, তার এবং তার অধিকার ছিল জানাজা পড়ার, এরকম অবস্থা তার আত্মীয় ইচ্ছা করলে সে পরবর্তী তার কবরের পাশে দাঁড়িয়ে সেখানেও জানাজা সালাত আদায় করতে পারবে।
সেখানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন তখন এক মহিলা মসজিদ ঝাড়ু দিতে এক পুরুষ মসজিদ ঝাড়ু দিতে মারা যাওয়ার পর সাহাবায়ে কেরাম দ্রুত দাফন নিয়মের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাতে না জানিয়ে তারা সালাত আদায় করে দাফন করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে লোকটি কোথায়, তো মহিলাটি কোথায়? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে জানানো হয়নি কিন্তু আমরা তো দাফন করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে আমাকে কেন জানাও নি? রাসূলুল্লাহ তারপর গিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে জানাজা সালাত আদায় করেছেন। এর প্রমাণ করে যে কবরের পাশে দাঁড়িয়ে এরকম জানাজা সালাত আদায় করা যায় যাচ্ছে, বিশেষ করে যিনি অভিভাবক হবেন এবং যার হক রয়েছে এই জানাজার ব্যাপারে শুধুমাত্র তিনি, সাধারণ সব মানুষের জন্য তা নয়, যেটা শরীয়ত বলেনি সেরকম কাজ যেন আমরা না করি। কোথায় জানাজা দেওয়া হবে, জানাজার জায়গা কোথায়? জানাজার জায়গা সবচেয়ে উত্তম হচ্ছে জানাজা যে মাঠে হওয়া, সেটি উত্তম। যদি এরকম মাঠে জায়গা পাওয়া না যায় তো মসজিদে করা যায় আছে, তবে উত্তম হচ্ছে মসজিদের বাইরে জানাজার জায়গার ব্যবস্থাপনা করা, যেমন আমরা দেখতে পাই মসজিদের নবীতে বাইরে ব্যবস্থাপনা করা হয়েছে, সেরকম ব্যবস্থাপনা করতে পারলে ভালো। মসজিদের সামনে যদি সেটা সম্ভব না হয় মসজিদের ভিতরেও করা যাবে, জায়েজ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সাহাবীকে আশা যে না বলেন তাদের কিন্তু মসজিদে তো তাদেরকে জানাজা পড়া হয়েছে, অর্থাৎ অসুবিধার কারণে যদি সম্ভব না হয় মসজিদের ভিতরে করা যাবে। উত্তম হচ্ছে বাইরে মাঠে, খোলা মাঠে জানাজা দেওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বের হয়েছিলেন নাজাসী তারপর নাজাসীকে নাজাসী সালাত আদায় করার জন্য বের হয়ে তিনি যেখানে বর্তমানে মসজিদুল হুমামা আছে, আপনারা যারা মদিনায় গেছেন দেখতে পাচ্ছেন, সেখানে তখন মাঠ ছিল, মদিনা বাজার ছিল, সেখানে একটা মাঠ ছিল, সেই মাঠে যেখানে ঈদের নামাজ পড়া হতো তখনকার সময় সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাইকে উপস্থিত করে সেখানে নাজা শুরু করে জানাজা সালাত আদায় করেছেন। বোঝা গেল জানাজা সালাত মসজিদের বাইরে হওয়াটাই কিছু উত্তম, কিন্তু যদি জায়গা না পাওয়া যায় মসজিদের ভিতরে পড়া জায়েজ আছে। গায়ে বানা জানাজা কি? গায়ে বানা জানাজা আমাদের দেশে অনেকটা হিড়িক পড়ে গেছে, কিছু হলে গায়ে বানা জানাজা পড়া হয়। এটা গায়ে বানা জানাজা শুধু ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির উপর সালাত আদায় করা হয়নি। ধরুন কোনো বিমান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে অথবা ডুবে গেছে অনেক মানুষ সমুদ্রে অথবা পানিতে ডুবে গেছে, সেখানে শুধুমাত্র গায়ে বানা জানাজার মাসালা চলবে। কিন্তু যেখানে সেখানে মারা গেছে সবাই দাফন করছে সবকিছু, গায়ে বানা জানাজা পড়ার সিস্টেম ইসলামী শরীয়তে আসলে প্রমাণিত হয়নি কোনো হাদিস দ্বারা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ওই ব্যক্তির জানাজা পড়েছেন যার উপরে কেউ জানাজা পড়েনি। আপনারা জানেন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বের হয়েছেন যখন নাজাসী মারা গেলেন, নাজাসী হচ্ছেন হাবশা বর্তমানে আবিসিনিয়া যেটাকে বর্তমানে আপনারা আপনি ইথিওপিয়া বলেন, ওই এলাকার রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি মারা যাওয়ার পর তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু সেখানে কোনো মুসলিমরা ছিল না তারপর জানাজা পড়ার মতো, তো তিনি সেই জন্য জানাজা পড়েছেন, তিনি জানাজা পড়েছেন মুসলিমদের ডেকে বের হয়ে তাদেরকে নিয়ে তিনি জানাজা পড়েছেন। হাদিসে যা বুখারী মুসলিম হাদিসে এসেছে, এর অর্থ যেখানে জানাজা হবে না সেখানে জানাজা পড়া যাবে। আর যদি কোনো অমুসলিম দেশে ইউরোপের কোনো দেশে যদি মুসলিমরা মারা যায় সেখানে জানাজা না হয় তাহলে আপনার দেশে আপনি জানাজা করতে পারবেন, বিশেষ করে তার অভিভাবকদের জন্য তখন উচিত হবে এই জানাজার ব্যবস্থাপনা করা। জানাজার ব্যাপারে সবচেয়ে যে বিধান শরীয়তে তা হচ্ছে দ্রুত জানাজার ব্যবস্থাপনা করা, দ্রুত তৈরি করা এবং সালাত আদায় করা এবং কবর দিকে নিয়ে যাওয়া। আমাদের দেশে সালাতের পরে দেখা যায় আবার নিম্নজাতের ব্যবস্থাপনা করা হচ্ছে, এটা হচ্ছে বড় বেদা এবং এর কারণে সুন্নাহ বিরুদ্ধ হচ্ছে। জানাজার সালাতে শেষ দোয়া সব করা হয় সালাতের ভিতরে, এরপরে আবার মুখ খুলে দেখানো, লোককে দেখানো, নিয়ে দেখানো, অমুকটা একটু দেখবো আর একটু দেখবো সালাতের পরে কিরকম হয়েছে, এই জাতীয় জিনিস শরীয়তে জায়েজ নেই। বরং আপনাকে প্রথমে দোয়া যেটা করেছেন সেটাই যথেষ্ট, এরপরে আর কোনো দোয়ার ব্যবস্থাপনার কোনো অনুমতি নেই, অর্থাৎ আবার দোয়া করার যে সিস্টেম চালু হয়েছে সেটা বেদাত ছাড়া কিছুই না, সেটা করা যাবে না। জানাজার পিছনে চলার সময় অনেকে দেখা যায় তার বিয়ে দিতে থাকে, অনেকে লাইলাহ পড়তে থাকে, তাহলিল পড়তে থাকে, চিৎকার দিতে থাকে, অথচ জানাজার পিছনে যাবে একেবারে নীরব, সম্পূর্ণ নীরব অবস্থায়, কোনো রকম শব্দ করতে পারবে না, কোনো শব্দ করবে না, এটা হচ্ছে শুনুন, কোনো আগুন নিবে না, কোনো আওয়াজ নিবে না, কোনো বাতি নিয়ে জাল চলবে না, কোনো রকমের শব্দ নিবে না, কোনো যেটা আমাদের অনেক সময় দেখা যায় এতবার উপদনী করা হচ্ছে এগুলি শরীয়ত বিরোধী, কোনো আওয়াজ হবে না জানাজার সালাতে, অত্যন্ত এমনভাবে থাকবে যেভাবে কান্না আলা রুসি মুত্তায় হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা যেমন বসেছিলেন রাসূলের সাথে যেন তাদের মাথার উপরে পাখি বসেছে। সাধারণত মাথার উপরে পাখি বসতে মানুষ নড়াচড়া করে না, চুপ থাকে, সেরকম চুপ ছিল সাহাবায়ে কেরাম। এতে বোঝা যায় যে জানাজার পিছনে হাঁটার সময় কোনো শব্দ করবে না, কোনো কথা বলবে না, কোনো চিৎকার করবে না, চেঁচামেচি করবে না, তাকবীর দিবে না অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, যেটা আমাদের দেশে সমাজে প্রচলিত আছে, এটা শুধুমাত্র বেদাত ছাড়া কিছুই নয়। মহিলারা কখনো জানাজার জন্য হাজির হতে উপস্থিত হবে, ঘর থেকে বের হবে না, তারা যদি উপস্থিত থাকে তারা শুধুমাত্র জানাজা দিবে। আর যে ব্যক্তি মহিলাদেরকে কখনো
এই সমস্ত জায়গায় উপস্থিত করবে না, কারণ তারা সত্য সাধারণ ধৈর্য ধারণ করতে পারে না। অনেক সময় দেখা যায় মহিলারা পাশের বাড়ির মরা মানুষ দেখার জন্য দৌড়ায়, এটাও জায়েজ নেই, খারাপ। যে ব্যক্তি মাহারাম নয় এমন লোককে মহিলাদের দেখা কখনো জায়েজ হবে না। মাহারাম ছাড়া কোনো মানুষকে মহিলা যেমন দেখতে পারবে না, মাহারাম ছাড়া এমন নারীকে কোনো পুরুষও দেখা তাদের জন্য কখনো জায়েজ হতে পারে না। অথচ দেখা যায় মানুষ মারা গেলে যেন মানুষ একে অপরকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে, এটা শরীয়ত অনুমোদিত না। মৃত্যুর পরে স্বামী স্ত্রীকে দেখতে পারবে, স্ত্রী স্বামীকে দেখতে পারবে, এটাতে কোনো নিষেধাজ্ঞা নেই। কারণ আমরা আগেই বলেছি যে একে অপরকে সোল দিয়ে আসতে পারবো, সুতরাং সেখানে দেখার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। মনে রাখবেন, মৃত্যু যখন এসে মানুষ যখন মারা যায়, কবরের দিকে যখন তাকে নিয়ে যাওয়া হয়, তখন বলতে থাকে যে কবর, সে বলতে থাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, ন্যাককার বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আর যে বদকার হয়ে বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। সেটা যদি মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মানুষ ছাড়া সবাই সেটা শুনতে পায়। মানুষ যদি শুনতো বেহোশ হয়ে যেত, এবং বেহোশ হয়ে যেত মানুষের, আল্লাহ তাআলা না শোনার ব্যবস্থা করে দিয়েছেন তার চিৎকার। এই জন্য মৃত ব্যক্তি চিৎকার করতে থাকে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। এই জন্য প্রত্যেকে জানা উচিত যে কি আমল আমরা করতে হবে, কি আমল করলে আমরা আখিরাতের প্রতি আগ্রহী থাকবো, আখিরাতে যাওয়ার সময় আমাদের চিৎকার আসবে না, সেরকম আমল করে আমাদের জীবন যাপন করতে হবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، সম্মানিত মুসলিয়ান কেরাম, বলছিলাম মৃত্যুর কথা। মৃত্যু দুনিয়ার সমস্ত সম্পর্ককে শেষ করে দেয়। আজ অনেক কিছু মানুষ করতে চায়, কিন্তু মৃত্যু যখন আসবে সব কিছু রেখে চলে যেতে হবে। তার বাড়ি ঘর পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ তার সাথে যাবে না, তার সাথে যাবে শুধুমাত্র আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মানুষ যখন মারা যায় তার সাথে শুধুমাত্র তিনটি জিনিসে যায়, একটি হচ্ছে তার ন্যাক আমল, তার সাথে যাবে, আর কিছু তার সাথে যাবে না। তারপরে কি যোগ হবে সেটা বলা হয়েছে হাদিসে। তারপরে তিনটি দিনের যোগ, একটা হচ্ছে ন্যাক আমল, ন্যাক সদকা জারিয়া তার সাথে যোগ হয়, অথবা এমন জিনিস যোগ হয় যেটা তার ন্যাক সন্তান কোনো দোয়া করেছে সেটা তার সাথে যোগ হয়, তার সাথে যোগ হয়। অনুরূপ হবে যদি সে কোনো আইলেম শিক্ষা দিয়ে থাকে সেটাও তার সাথে, মৃত্যুর পর তার সাথে যোগ হবে, আর কোনো তার সাথে যোগ হয় না। আর মৃত্যুর সাথে তার কিছুই যায় না, তার সাথে শুধু আমলেই যায়, যখন যায় তখন শুধু আমলেই যায়। সেই জন্য আপনি যে আমল করেছেন সেটার উপরেই শুধুমাত্র আপনি আশাবাদী থাকতে পারেন, কিন্তু আমল যেটা করেন এটার উপর আশাবাদী থাকা আপনার জন্য জায়েজ হবে না। অনেক মানুষ আছে দুনিয়ার বুকে অনেক কিছু করে যায়, সন্তানরা করবে আশায়, সন্তান আপনার জন্য কি করবে সেটা পরের কথা, আপনি কি করে যাচ্ছেন সেটা বড় কথা। চিন্তা করবেন সবসময় যে আমার জন্য আমার কবর আমার আমল দিয়েই আমার পরিপূর্ণ হবে, আমার আমল যদি কোনো সুন্দর হয় কবর আমার আলোকিত হবে, আর আমার আমল খারাপ হলে কবরের মধ্যে সেই সেই কালো ব্যক্তিটি আসবে যাকে জিজ্ঞাসা করো তুমি কে, বলছে আমি তোমার খারাপ আমল। আর যে আমল ভালো হয় একটি সুন্দর ব্যক্তি আসবে তাকে তুমি কে, তোমাকে দেখতে ভালো লাগছে বলো আমি তোমার ন্যাক আমল। প্রত্যেকটি মানুষের জন্য ন্যাক আমল করে দেওয়া উচিত, যে আমলের কারণে কবরে আমাদের শান্তি, আমরা শান্তি পাবো। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ কামা আমার আল্লাহ আযজা ওয়া জালা ফি কিতাবিহি ওয়া দানা বি মালায়েকাতি মুসা ফি হাদাল কুদসি ওয়া দাল্লা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতি ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان وأيدهم بتأييدك يا رحمن يا أكرم الأكرمين يا مجيب السائلين يا أرحم الراحمين اللهم مسلم دتمي شهاد شكر الله اللهم كافر دتمي دم شكر الله اللهم مسلمদেরকে কাফেরদেরকে বিজয় কর আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি বিজয় কর আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি দ্বীনের উপর রাখো আল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর রাখো আল্লাহ আমাদের স্ত্রীদের স্ত্রী মেয়েদেরকে আল্লাহ সুন্নাত অবলম্বনের তৌফিক দান কর আল্লাহ তাদেরকে পর্দার উপর থাকার তৌফিক দান কর আল্লাহ তাদেরকে আমাদের কারোর জন্য ফেতনার কারণ বানিয়ে না আল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর বড় করো আমাদেরকে দ্বীনের উপর বড় করো
আল্লাহ আমাদেরকে মৃত্যুর সময় আমাদের মুক্তি কালিমাতুল্লাহ ইল্লাহ জারি করে দিও আল্লাহ আল্লাহ আমাদের ঈমানের সাথে মরতে পারি তৌফিক দান করো আল্লাহ আমাদের পরবর্তী কাজ যেন আগে চেয়ে সুন্দর হয় সে তৌফিক আমাদের দান করো আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুর সময় আমাদের কাজ সবচেয়ে ভালো হয় সবচেয়ে উত্তম কাজ যেন মৃত্যু হয় সে তৌফিক আমাদের দান করো আল্লাহ আল্লাহুম্মা ফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.